আন্ডার 149 যেগুলো তোমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম খাই আর কি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মানে এটা আমার আমার দুজনেরই খুব ফেভারিট আর কি স্টার্টার্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রন এন্ড মধু ব্লগস। আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্রেশ ব্লগ গাইস। একদমই তো আজকে আমরা যাচ্ছি ডিনার করতে। না একদমই না, আজকে ডিনার করার কথা ছিল না। আরে না, ডিনার তো অবশ্যই করতে হবে, বাট আজকে মোটেও ডিনার করার কথা ছিল না। অ্যাকচুয়ালি 5 তারিখ যাওয়ার কথা ছিল, কারণ 5 তারিখ আমাদের 5th অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণে ডিনার করতে চাচ্ছিল, কিন্তু এত বিজি, বিশাল বিজি ব্লগার, এত বিজি, মানে 5 তারিখের থেকে 10 তারিখ সেই দিন যাচ্ছি, তো সেই জন্য 5 তারিখ যাওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো মানে তোমরা এইটুকু জেনে রাখতে পারো যে জায়গাটা কিন্তু যথেষ্ট পকেট ফ্রেন্ডলি, মানে তোমাদের খুব ইজিলি সেটা মানে অ্যাফোর্ড করতে পারবে তোমরা। আর টেস্টিও, টেস্টি তো বটেই, দারুণ টেস্টি, মানে আমরা আগে ট্রাই করেছি কিন্তু ব্লগটা কখনো করা হয়নি। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জন্য আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করে দিই, আর তোমরাও জেনে নাও জায়গাটা। তো চলো মোটামুটি, আর একটা কথা বলি, এই মানে আউট মানে এই যেটা যাচ্ছি যে রেস্টুরেন্টটা আউটলেট, হ্যাঁ মানে এর কিন্তু আরো অনেক ব্রাঞ্চ আছে। ওকে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো, আগে আগে সব জানতে পারবে, ভিডিওতে বলা থাকবে একদমই। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দাও। তো চলো আপাতত রেস্টুরেন্টটা যাই, তোমরা কিছু স্লোমো শর্টস দেখে নাও, চলো। পকেট ফ্রেন্ডলি কেন বলেছিলাম আগে দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো এখানে যা যা আছে সব কিন্তু আন্ডার 149। আচ্ছা আন্ডার 149 যেগুলো তোমাদেরকে বলছিলাম, ভেজ নন ভেজের মধ্যে তোমরা কিন্তু মানে রাইস থেকে শুরু করে কিন্তু তোমার নুডলসও পেয়ে যাচ্ছ, সেগুলো কিন্তু নন ভেজ বলার কারণ একটা এগ অ্যান্ড চিকেন যাই নেবে তোমরা 149-এ পাচ্ছ। যদি প্রন অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু 40 রুপিস এক্সট্রা করে অ্যাড হচ্ছে, মানে 189 হচ্ছে। আর তাছাড়া তোমার যে কোনো চিকেন আইটেম তুমি যদি সাইড ডিশ হিসাবে নিয়ে থাকো সেটা 149 স্টার্টার্সে বলো বা গ্রেভি আইটেমে বলো, আর 199 পড়বে তোমার ফিশের আইটেমে, আর প্রন নিলে সেটা 249। তো মোটামুটি আমরা যা যা নিয়েছি তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো গাইস প্রথমে আগে বলে নিই, স্টার্টার্সে আমরা নিয়েছি হানি অ্যান্ড সেসমি প্রন, এটা আছে 249 দাম, আর এটা পিস থাকে হচ্ছে তোমার 4 পিসেস, মানে তোমরা প্রনের যে কোনো আইটেম নেবে আর কি সেটা কিন্তু 4 পিসেস পেয়ে যাবে। গাইস প্রথমে আমি বলে দেবো প্রনের সাইজ কিন্তু যথেষ্ট ঠিকঠাক, মানে ঠিকঠাক পিস, দেখতেই পাচ্ছ, আর জিনিসটাও যথেষ্ট সফট আছে, ঠিক আছে, আর সাইজটা যথেষ্ট বড় বলতেই পারো। আর আমি তো এটা আগেও ট্রাই করেছি, দাদা একটু ব্রেক করতে প্রবলেম হচ্ছে। অ্যাজ ইউজুয়াল যেরকম খাই আর কি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মানে এটা আমার আমার দুজনেরই খুব ফেভারিট আর কি স্টার্টার্স। আর মাছটা এদের অ্যাজ ইউজুয়াল কিন্তু ফ্রেশ থাকে, মানে তোমরা যে কোনো আইটেম এসে এখানে খাবে এইটুকুনি নির্দ্বিধায় এসে খেতে পারো যে এটা যথেষ্ট ফ্রেশ, আর সব কিছু ভালো জিনিস দিয়ে এরা বানায়। আর এই আমি তো একবার বলবো, অন্তত তোমরা যদি কখনো আসো এখানে, ওই হানি অ্যান্ড সেসমি প্রন যেটা আছে এই স্ট্যাটাসটা একবার হলেও ট্রাই করো, মানে এটা কিন্তু আমাদের দাদারেরই অনেক দিন আগে মানে সাজেস্ট করেছিল, আর আমরা এখানে আর অন্য কিছু ট্রাই করি না স্টার্টার্স হিসেবে, অন্তত এটাই করি। তো চলো নেক্সট আইটেমে আমরা যাই। এটা হচ্ছে 149-এর রাইস, আর আগেই বলে নিই ননভেজ যেটা আছে এদের, ঠিক আছে, যেটা বলেছিলাম 149-এ, এটা কিন্তু এগ চিকেন দিয়েই দেয়, আমরা চিকেনটা খাই না, কারণ যেন রণবীর খায় না বলে আমি খাই না, আর আমার পক্ষে এই যা কোয়ান্টিটি আছে একা একটা রাইস মানে শেষ করা সম্ভব না, তাই আমরা এগ রাইসটা নিয়েছি। তোমরা এখানে আসলে যদি তোমরা ননভেজ রাইস নাও সেটা 149-ই পড়বে, যদি তোমরা এগ চিকেন দুটোই নাও, তো কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার টেস্ট করা ফেলো। আচ্ছা আমরা যে রাইসটা আজকে নিয়েছি সেটা হলো বার্ন গার্লিক রাইস, ওকে, আর সঙ্গে আমি নিয়েছি শেজওয়ান চিকেন, আর রণবীর নিয়েছে চিলি ফিশ,
সেটা পরে দেখিয়ে দেবো। আর চিকেনে আমি আগেই বারবার বলে রাখবো, চিকেনে কিন্তু 5 পিসেস আছে। আর তোমরা যে কোনো চিকেনের আইটেম নিলে 5 পিসেস পেয়ে যাবে, প্রনের আইটেম নিলে 4 পিসেস, অ্যান্ড যদি তোমরা যে কোনো নর্মাল ফিশ আইটেম নাও সেটা তোমরা কিন্তু 5 পিসেসই পাবে। তো চলো এবার টেস্ট করা বেলা টেস্টটা করে বলছি। ওকে, তো প্রথমে একটু রাইসটা আমি শুধু টেস্ট করে বলি, কারণ এটা বার্ন গার্লিক রাইস, তো মানে গার্লিকের ফ্লেভারটা কীরকম আছে সেটা একটু দেখতে হবে। যেমনটা বলেছে গার্লিকের, মানে তোমার বার্ন গার্লিক রাইস যেহেতু বলা হচ্ছে, তো গার্লিকের যে একটা স্ট্রং ফ্লেভার, মানে বার্ন গার্লিকের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা তো আছে, আর সঙ্গে এগ আছে, এগেরও একটা স্ট্রং ফ্লেভার, মানে ফ্লেভার কি একদম মিশানোই হচ্ছে, তো এগুলোও একটা সুন্দর কম্বিনেশনের সাথে মানে কম্বাইন্ড হয়ে বেশ দারুণ লাগছে। একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি। শেজওয়ান চিকেন প্রথমেই বলেছি তো একটু ঝাল ঝাল হবে, সবাই জানো। গার্লিক রাইসের সাথে তোমার শেজওয়ান চিকেনটা সত্যি খুব ভালো যাচ্ছে। আচ্ছা, চিকেনের সাইজগুলো আমি একটু দেখে দিতে বলবো তোকে। চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছ ঠিকঠাক সাইজ, খুব একটা বড় বা খুব একটা ছোট আমি বলবো না, টেস্টটাই বেশি ম্যাটার করে। ঠিক আছে, সাইজ যা আছে 149-এ আমার মনে হয় পুষিয়ে যাওয়া উচিত। আর যারা রাইস দিচ্ছে, যারা ভালো খেতে পারো, আমার মনে হয় তাদের জন্য এনা। আমি এটা হাফও রাইস নিইনি, ঠিক আছে। আর চিকেনটা কাটলাম, বুঝতেই পারলে কতটা সফট, একটু খেয়ে বলি। পুরো তুলতুলে অ্যাজ ইউজুয়াল। দেখো, আমরা এখানে আগেও ট্রাই করেছি, বারবারই বললাম তোমাদেরকে, আমাদের এখানে ভালো লাগে বলে খেতে আসি চাইনিজটা। তো ফিশটাও তোমাদেরকে দেখাচ্ছে, চলো দেখতে থাকো। সো গাইজ, মধুমিতা তো এতক্ষণ তোমাদের স্টার্টারটা, মানে যে প্রনের যে আইটেমটা ছিল ওটা দেখালো, প্লাস চিকেনের আইটেমটা তো দেখালোই। দেখো, স্টার্টারটা আমিও যখন আসি খাই, বেশ দারুণ লাগে আমার, তোমরা আসলে অবশ্যই ট্রাই করবে। তো এবার যেটা সেটা হচ্ছে চিলি ফিশ। ওকে, তো চিলি ফিশ যেটা প্রথমেই বলে রাখি 5 পিস থাকবে, ওকে, আর সেটা প্রাইস হচ্ছে 199। আর বাদবাকি চিকেনের যে আইটেম সেটা 149, নতো বলেছেই। তো প্রথমে আমি ফিশটা একটুখানি ওকে ক্লোজে দেখাতে বলবো। সো গাইজ, আমি প্রথমে একটু প্লেটে এটাকে তুলে নিই অল্প একটুখানি। তো এখানে একটুখানি গ্রেভিটা নিয়ে নিই ফার্স্টে, আর এখান দিয়ে একটা পিস আমি আগে তুলে নিই। এখানে তো 5 পিস আছে ফিশ তোমাদের বললামই, তো এই 1 পিস আমি নিয়ে নিলাম। আর আরেকটা জিনিস আমি ওকে দেখাতে বলবো, রাইসে, ও তো রাইসটা দেখিয়েছেই, কিন্তু রাইসে এই দেখো এগের যে পিসগুলো, এই দেখো দেখতে পাচ্ছ, বড়ো বড়ো এগের কিন্তু পিস রয়েছে রাইসে, এই যে। ওকে, ভেতরে তো আরও রয়েছেই। তো চলো এবার টেস্ট করে বলি। সো গাইজ, এখানে জিজ্ঞেস করলাম, ফিশটা কিন্তু এরা যেটা ইউজ করছে সেটা বাসা ফিশ। ওকে, তো প্রথমে আমি একটু শুধু ইয়েটা ট্রাই করি আগে, টেস্টটা দেখি কেমন। বেশ ভালো, একটা হালকা টকটক ব্যাপার আছে, আর কিন্তু যেহেতু চিলি ফিশ সেহেতু একটা ভালো, মানে একটা ঝাল ঝাল ব্যাপার কিন্তু আছেই, চিলি যে ব্যাপারটা, চিলিনেস ব্যাপারটা কিন্তু ভালো মতো রয়েছে। তো একটু রাইসের সাথে ব্যাপারটা টেস্ট করি। একটু রাইস এখানে নিয়ে নিলাম, একটু গ্রেভিটা অল্প করে নিলাম। এই রাইসের সাথেও বেশ ভালো যাচ্ছে ব্যাপারটা। আর ফিশটা একটু ট্রাই করি। দেখো, বাসা ফিশ তো আগেই বললাম, মুই কেটে নিলাম। আর ফিশটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ আর খুব সফট আছে, বেশ ভালো লাগছে। রাইসের সাথে সবথেকে বড় কথা যেটা, রাইসের সাথে খুব ভালো লাগছে ব্যাপারটা। তো চলো আপাতত এই ব্যাপারগুলো একটু নিপটে নিই এগুলোর সাথে, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা, কোথায় কী ব্যাপার স্যাপার, অ্যাড্রেসটা আর দোকানে কী টাইমিং সব লাস্টে বলতে থাকবো, দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম, পেট পুরো লোড আমার, ফেটে যাবে মনে হচ্ছে। চিলি ফিশকে এইসব জায়গাগুলোতে পুরো মনে হচ্ছে আগুন লঙ্কা কাণ্ড চলছে আমার এইসব জায়গাগুলোতে। চলার কারণ আছে, যতটা গ্রেভি দেখেছো সমস্ত গ্রেভিটা মানে কি করছে বলতো, পুরো রাইসের মধ্যে ঢেলে নিয়ে খেয়েছে। আমি বারবার বলে লাভ নেই, টেস্টি ছিল, ওই জন্য টেস্টি থাকলে বলে এত গ্রেভি খাবে, এতটা খাওয়া উচিত, আমি বললাম। আর দেখো, মানে একটা কথা বলি, মানে হয়তো মানে রিভিউ টাইমটা একটু সাউন্ডটা আসতে লাগতে পারে তোমাদের, অ্যাকচুয়ালি চারদিকে এত সবাই লোকজন ছিল, সবাই এরকম ভাবে তাকিয়ে আছে মুখের দিকে, মানে পুরোপুরি সেটার জন্য থেকে বড় কথা। দেখো, সবারই তো একটা প্রাইভেসি থাকে, সবাই রেস্টুরেন্টে এনজয় করতেছে, আমরা যদি চিৎকার করে করে ব্লক করতে থাকি তাহলে আমরা তো ঢুকে প্রথমে গান ফান বন্ধ করে দিয়েছি, কারণ গানটা তুমি তাড়াতাড়ি বন্ধ করো, নালে তো আমাদের যাতা সর্বনাশ হয়ে যাবে, ফ্যামিলির মতো হয়ে গেছে বলে এসেই তো বললাম। মাঝে মাঝে আসি, যে কোনো ফ্যামিলি, মানে যে কোনো পার্টি অকেশন, যে কোনো কিছুতে এখানে চলে আসি আমরা। তো যাই হোক, এবার একদমই কিপটে তো। আচ্ছা, এবার দেখো তোমাদের মেন কথা যেটা, সেটা হচ্ছে এখানে অ্যাড্রেস। ওকে, দেখো WTF-এ কিন্তু অনেক ব্রাঞ্চ আছে, আমরা যে ব্রাঞ্চটা এসেছি সেটার অ্যাড্রেস তোমাদের বলি। হ্যাঁ, নাগের বাজার, মানে ডায়মন্ড প্লাজা তোমরা সবাই চেনো, ডায়মন্ড প্লাজার অপোজিটে দেখবে জকির শোরুম। ওকে, তো সেই জকির শোরুমের ঠিক পাশেই দেখবে বড় করে WTF লেখা, রেস্টুরেন্টও আছে এখানে তার পাশে, একদমই। আর পুরো রোডের ওপর, আর দেখো ডেসক্রিপশনে তো দেওয়া থাকবে গুগল ম্যাপ লোকেশন, একদম। এবার তোর বক্তব্যটা বল। আমার বক্তব্য একটাই,
সাবস্ক্রাইব করে একটু উঁচু করে দাও, আমি তো নাটা মানুষ। হ্যাঁ, তো আমার বক্তব্য একটাই, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, একদম এটা ম্যান্ডেটরি। আগে একটু সাবস্ক্রাইব করে নাও, তারপর কিন্তু ভিডিওটাকে বেরাবে, নালে ভিডিওটাকে তোমরা দুমদাম বেরিয়ে যাবে, সাবস্ক্রাইব করবে না, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, সমস্যা নেই। আর কি, ভিডিওটা লাইক করবে, একদম ভিডিওটা ভালোভাবে পুরোটা দেখবে, ভালো ভালো ভাবে দেখবে, একদম ভালো ছেলে মেয়ের মতো, ভালো ভালো ছেলে মেয়ের মতো দেখবে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এরকম ভাবে দেখবে ভিডিওটা। আচ্ছা, টাইমিংটা বলে দিসনি তুই, সকালবেলা 12:30 পৌনে 1টা থেকে মানে ওপেন হয়ে যায়, রাত্রি 10:30 অবধি এভরিডে ওপেন, কোনোদিন বন্ধ নেই, তা ডেসক্রিপশনে তো দেওয়া থাকবে, একদম। তো চলো, অনেক বকে নিলাম, ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, তো আপনারা সব জায়গায় ফলো টলো করে দিও, ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি সব নিচে যাচ্ছে, সেখানে ফলো করে নাও, তোমরা জানো কি করতে হবে, তো কন্টাক্ট মানে ওখানে কানেক্ট হয়ে কানেক্টেড হয়ে যাও। হ্যাঁ, এখানে যদি এসে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাদের জানিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, একদম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব। আর একটা কথা, আমাদের শর্টস ফিড যেটা মানে শর্ট সেকশন যেটা আমাদের ফিড নয়, তো সেইখানে গিয়ে তো আমরা কিন্তু ডেইলি বেসিস শর্ট দিই, সেটাও চেক আউট করে নেবে, সেগুলোকে লাইক করবে ভালো লাগলে। তো চলো, আপাতত ভিডিওটা এন্ড করি, নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে, তো ততক্ষণের জন্য টাটা এন্ড গুড নাইট, রাত হয়ে গেছে, টাটা।